বাংলাদেশে অনেক হকানি পীর আছে না অনেক দরবার আছে যদিও আমাদের ফুলতলি সাহেব বাড়ি আমরা সাহেব বাড়ি বলি দরবার বলি না কথা বলেন ঠিক কিনা আমরা সাহেব বাড়ি বলি আবার আমাদের সাপ কিবলা রহমতুল্লাহ আলাইকে আমরা বাবাও বলি না কথাটা ঠিক নাই আমরা বাবাও বলি না এদেশে বাবারও বাব নাই বাবার অভাব নাই সারা বাংলাদেশে হকানি অনেক পীর মাসায় কলি আবদাল আছেন। যেমন সরসিনা ফুরফুরা নারিন্দা মুসুরি কলা আসেনি না ফুলতলি ফান্দাউক আসেনি না প্রত্যেক যে দরবার আছে বুঝানোর জন্য আমি দরবার বলতেছি প্রত্যেক দরবার আছে বা এই অলিয়া উলিয়ার যে অনুসারী আছে যে পীর সাহেব যে মুরশিদ বা অলি আল্লাহ উনার একটা কৌম আছে উনার একটা গুত্র আছে উনার একটা মুরিদানের ঝাঁক আছে আছে নি না নাই যেমন গুঠা বৃহত্তর সিলেটে মনে করেন ম্যাক্সিমাম মানুষ ফুলতলি সাপ কিবলার মুরিদ ঠিক কিনা অন্যান্য বিভাগের মানুষ যখন আলী মুলাম মানুষ যখন আমাদের সিলেটে আসে তখন তারা বলে সিলেট মানেই ফুলতলি আলহামদুল্লাহ বলেন না আলহামদুলিল্লাহ সিলেট মানেই যাও আরো কিছু বাকি আছিলো এবার সংসদঘী আল্লামা উসামুদ্দিন চৌধুরী সাহেব মাদ্রাজিল্লাহুল আলী পূরণ করে দিয়েছেন আলহামদুল্লাহ আমি কোন রাজনৈতিকভাবে আমি বলতেছি না আপনারা অন্যভাবে নেবেন না কিভাবে নির্বাচনটা হয়েছে কেউ গেছে কেউ গেছে না যেমন বরুনার পীর সাহেব বর্তমান পীর সাহেব যিনি বরুণার খলিলুর রহমান সাহেব বর্তমান খলিলুর রহমান না রশিদুর রহমান ফারুক সাহেব রশিদুর রহমান ফারুক সাহেব উনি মাত্র দুই দিন আগে একটা মাহফিলে বলেছেন ফুলতলির আল্লামা হুসাম উদ্দিন চৌধুরী সাহেবকে সংসদে কেউ নেয় নাই জনগণে নেয় নাই আল্লাহ নিছে। কথা বলেন কে নিছে আল্লাহ নিয়েছেন আগে সংসদ শুরু হইতো গান দিয়া মমতাজের গান দিয়া কথা বলেন ঠিক কিনা আর এবারের সংসদ শুরু হয়েছে আল্লাহর না না আল্লাহর কালাম দিয়া তো হইছে আল্লাহর শান নবীর উপর দরুদ আর মুনাজাতের মাধ্যমে দেশ এবং জাতির কল্যাণে চাই আল্লাহর দরবারে মুনাজাতের মাধ্যমে সংসদ শুরু হয়েছে এবং সেই মুনাজাত করেছেন আমাদের সিলেটের রত্ন আমাদের আল গৌরবান সভাপতি আল্লামা আল্লাহদ্দিন চৌধুরী আলী আমাদের খুশির ব্যাপার না প্রত্যেকটা কৌম প্রত্যেক পীর মাসে তাদের একটা কৌম আছে তাদের একটা গুত্র আছে তাদের একটা বলয় আছে বলয় বুঝেন তো দল তেমনিভাবে ভাবে যুগে যুগে আল্লাহ নবী রাসুল দুনিয়াতে পাঠিয়েছেন সকল নবীদের একটা কোম ছিল সম্প্রদায় ছিল যে নবী দুনিয়াতে পাঠিয়েছেন ওই নবীদের উম্মত করে একটা দলকে দুনিয়াতে আল্লাহ পাঠাতেন ইহুদি খ্রিস্টান বিধর্মীদের কাছে আর আপনাকে আমাকে বুঝানোর জন্য কালেমা কিভাবে পড়তে হবে নামাজ কিভাবে পড়তে হবে জিগি রাজগার কিভাবে করতে হবে দুরুচনা সুতরাং যুগে যুগে নবী রাসূল তখন হজরতে নবী তার উম্মতদেরকে দাওয়াত দিতে গেলেন নবীর উম্মতেরা হজরত নবীকে অস্বীকার করে বলল তোমার দাওয়াত আমরা মানি না কবুল করি না বরং তোমার সাথে যুদ্ধ করতে চাই তারা যুদ্ধের ডিগলিয়ার দিল আরো জুড়ে বলেন না নাজবিল্লা যুদ্ধের ডিগলিয়ার দিল তে মূসা নবী কষ্ট এ নবী কষ্ট পাইলেন কষ্ট পাওয়ার কথা না যে আমার উম্মত আমার কৌম আমার পুত্র আমার সম্প্রদায় অথচ আমাকে বলে আমার সাথে যুদ্ধ করবে বড় কষ্ট পাইলেন ওই আল্লাহর কাছে দোয়া করলেন কলা রাব্বি লা তাজাররা আল মিনাল কাফিরিনা দাইয়ারা والله এমন একটা গজব দাও যে গজবের তার নাই একটা কাফের বাচ্চাও যেন আর না তাকে আল্লাহ নুহ নবীর দোয়া সাথে সাথে কবুল করে নিলেন নবীদের দোয়া সফল না বিফল কথা বলেন সফল না বিফল শুধু নবীদের সফল উলিয়া সাহাবায়ে কেরাম উম্মতে মুহাম্মাদি মুমিন মুসলমান কুরআন শরীফে যত জায়গায় আল্লাহ বলেছেন ইয়া আল্লা আ ইয়া আই আমানু জি না আয় আল্লা একটা উদাহরণ হাল্লা জিনদার গণ হে মমিন গণ আমি আল্লাহকে ভয় করার মতো ভয় কর কে বলেছেন আল্লাহ বলেছেন আল্লাহ কোন কাফের মুশিক ইহুদি নাসারা কোন নাস্তিক মুরदात ওই তাদেরকে বলেন নাই আল্লাহ ইমানদারদেরকে হুশিয়ার করে সতর্ক করে রেড সিগন্যাল দিয়ে বলেছেন ইয়া আইয়ুহাল্লাজিনা আমানু তাকুল্লাহ হে ইমানদারগণ তোমরা আমি আল্লাহকে ভয় করার মতো করো ইমানদার যারা তারা তো এমনিতেই আল্লাহকে ভয় করে ঠিক কি না তা আল্লাহ আবার বলার কারণ কি ইয়া আইয়ুহাল্লাযিনা জিনা তাকুল্লাহ এর অর্থ হইল আল্লাহ মুমিনদেরকে ভালোবাসে আল্লাহ মুমিনদেরকে ভালোবাসে আর ভালোবাসে যাকে তাকে সতর্ক যেমন ছেলে যখন বাড়ি থেকে বের হয়ে যাবে দূরের পথে তখন মা বলে দেয় সাবধান সতর্ক হইয়া যাইয়ো খেয়াল করে যাইও খেয়াল করে আইসো পথে গাতে কোনো যেন দুর্ঘটনা না ঘটে এইভাবে সতর্ক করে কি করে না তে মা সবচেয়ে সন্তানকে বেশি ভালোবাসে এই জন্য মা বেশি সতর্ক করে দেয় বাবাও সতর্ক করে দেয় কথা বলেন ঠিক কি না আল্লাহ তার বান্দাকে বেশি ভালোবাসে আল্লাহর চেয়ে ভালোবাসা সারা দুনিয়ার মা বাবা চোদ্দ গোষ্ঠীর ভালোবাসা সারা জগতের ভালোবাসা যদি এক পাল্লায় ওজন করা হয় আর বান্দার প্রতি আমার আল্লাহর দয়া মায়া ভালোবাসা যদি ওজন করা হয় আল্লাহর এক কিঞ্চি পরিমাণ ভালোবাসার দারে কাছে যেতে পারবে না তার কারণ কুরআন শরীফে আল্লাহ বলে দিয়েছেন ওয়া কানা বিল মুমিনিনা রাহিমা মুমিন যারা তাদের জন্য আমি আল্লাহর রহম আমি আল্লাহর মায়া আমি আল্লাহর দয়া আমি আল্লাহর ভালোবাসা আমি আল্লাহর করুণা আমার মায়ার বান্দা বান্দিদের জন্য আমি আমার রহমতের রহমের দরজা কুলা রেখে দিয়েছি জোরে জুড়ে বলুন সুবাহান আল্লাহ